নমস্কার, শুরু করছি এখনকার গুগলি নিউজ। পুনর্বাসনের দাবিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাতে অন্ডালের হরিশপুর গ্রামের লোকেরা হাজির হবার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয় বলে সূত্রের খবর। গ্রামবাসীদের দাবি, মন্ত্রী মলয় ঘটক তাদের সমস্যা সমাধানের জন্য 7 দিন সময় চেয়েছিলেন, কিন্তু আজ 6 মাস পেরিয়ে গেল, কোনো কাজ হয়নি হরিশপুর গ্রামবাসীদের পুনর্বাসনের। তাই আজ তারা হুমকি দিলেন, আগামী কিছুদিন তাদের পুনর্বাসন না হলে ভোট বয়কট করবেন গ্রামের মানুষ। পিছনে দাঁড়ায় কি হবে? পুনর্বাসন আজ মন্ত্রী আমাদেরকে 6 মাস আগে আমাদের বলে দিয়েছে যে আমাদের 7 দিনের মধ্যে আমি একটা রেজাল্ট দিব। এখন পর্যন্ত কি না সিদ্ধান্ত হতে আমরা আজ ভোট বয়কটের বিনার নিয়ে এসেছি। আর ভোট বয়কট করার জন্য আমরা বিনার লাগালাম এবং সিএমকে জানালাম এবং সিএমকে সঙ্গে আমরা দেখা করার জন্য গিয়েছিলাম। তো আমাদের প্রশাসন আটকে দিয়েছে। দাবি কি আছে? দাবি আছে আমাদের পুনর্বাসন দিক, ঘরের বদলে ঘর, জমির বদলে জমি। কোন মন্ত্রী এসেছিল এখানে? মলয় ঘটক মহাশয় এসেছিলেন এবং তাপস ব্যানার্জি এসেছিলেন এবং তাপস ব্যানার্জি এসেছিলেন। কি প্রতিশ্রুতি কি দিয়েছিল ওরা? প্রতিশ্রুতি তো কিছু দিয়েছিল যে হবে না, দেখছি চেষ্টা করছি না। মলয় ঘটক 7 দিন টাইম দিন, ওই তো বললাম 7 দিন সময় নিয়ে মলয় ঘটক মহাশয়। আগে ক্যা করনা আপ লোগো, আগে ক্যা করনা হ্যায়? ক্যা করেন আমরা জিএফ মার্কেট করছেন? হ্যাঁ নিশ্চয়ই। পুনর্বাসন যদি না হয়, আমাদের কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা ভোট পেয়ে পাবো। আপনার নাম? আমার তাপস গোপ, 18 নম্বর।